হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে রাজ্যে কলেজে নন টিচিং পদে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটি অবশ্যই একটি রাজ্যের জেলার কলেজে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে। তবে আপনারা যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ সিতে দুটো পোস্ট রয়েছে, গ্রুপ ডিতে একটা পোস্ট রয়েছে, এবং অবশ্যই আপনাদের ডিটেলস আলোচনা করব কীভাবে কী আপনারা করবেন এবং সমস্ত কিছুই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিন্তু আপনাদের নিচেই দেওয়া রয়েছে। ফর্মের নিচে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এটি পেয়ে যাবেন। এবং আপনাদের বলে রাখি, আপনারা এটিকে প্রিন্ট আউট করে সমস্ত কিছু আপনারা ফিল আপ করবেন এবং সমস্ত ডকুমেন্টস যা যা আপনারা দেবেন সেগুলো আপনারা এর মধ্যে অ্যাটাচ করবেন। তো আমরা এখন দেখে নিই যে এটির কী কী পোস্ট রয়েছে। আমি দেখে নিই, দেখুন গ্রুপ ডিতে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লেডি অ্যাটেন্ডেন্ট, যেটা একটি পোস্ট রয়েছে, এবং ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে। ডেটটা দেওয়া হয়েছে 6/3/2022, অর্থাৎ আপনাদের মার্চ মাসের 6 তারিখে হবে। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কিন্তু এটি রয়েছে, ঠিক আছে। এবং আপনাদের নিচে উপরের দিকে আরও কয়েকটা পোস্ট রয়েছে, এবং গ্রুপ ডির জন্য এজ লিমিট কী আছে দেখে নেবেন এবং স্কেল অফ পে দেখুন। লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি এর জন্য আপনাদের 5,400 থেকে 25,200 এবং লেডি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি এর জন্য 4,900 থেকে 16,200। তো একাডেমিক কোয়ালিফিকেশান গ্রুপ ডি এর জন্য 8 পাস করে থাকলেই হবে এবং ডিজারেবল কিছু কোয়ালিফিকেশান আছে সেগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, আমি কিন্তু ডিটেলস বললাম না। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, সরি, গ্রুপ সিতে একটিই পোস্ট রয়েছে এবং গ্রুপ ডিতে একটিই পোস্ট রয়েছে, আমি দুটো বলেছিলাম। তো গ্রুপ সিতে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি ক্লার্কের জন্য রয়েছে একটি পোস্ট এবং গ্রুপ সিতে একটাই পোস্ট আনরিজার্ভড ক্যাটাগরি, এবং গ্রুপ ডিতে হচ্ছে লেডি অ্যাটেন্ডেন্ট। তো অনলি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার নলেজের অপারেশন উপর জ্ঞান রাখতে হবে ইত্যাদি এই সমস্ত ব্যাপারে লিখে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখানেও বলে রাখি আপনাদের যে এগুলো হচ্ছে আপনাদের কিন্তু যেখান থেকে বেরিয়েছে সেটি হচ্ছে আপনারা NMM কলেজ, ঠিক আছে, তপন, দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের এই NMM কলেজে কিন্তু এই নন টিচিং পদে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো আমি মোটামুটি সব বলে দেওয়ার চেষ্টা করলাম, তবে আপনারা এই নোট থেকে পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাডভাইসড ওয়াক ইন ইন্টারভিউ টু বি হেল্ড অন 6/3/2022, আপনাদের কলেজের কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং 9:30 AM থেকে 11:30 AM মধ্যে আপনাদের কিন্তু পৌঁছাতে গিয়ে বলেছে, এবং বলেছে আপনাদের যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সাবমিট দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অফ টেস্টিমোনিয়ালস ইন দ্য কলেজ অফিস অ্যাট উইদিন 9:30 AM টু 11:30 AM, অর্থাৎ 9:30 AM থেকে 11:30 AM মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু ফটোকপিস এবং অরিজিনাল সেটা কিন্তু সাবমিট করতে বলেছে কলেজে গিয়ে। এবং এখানে আপনাদের ডিটেলস নিজের মাধ্যমে দেওয়া রয়েছে, তো ইত্যাদি আপনাদের বলা হয়েছে। তো আপনারা একটু ভালো করে ডিটেলস পড়ে নেবেন। এবং মেথড অফ রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য রিটেন এক্সাম হবে 150 মার্কের, এবং সিলেবাসগুলো বলে দিয়েছে। তারপরে আপনাদের বলেছে যে কম্পিউটার উইল বি অ্যাপেড টু কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট 50 নম্বরের, এবং আপনাদের কিন্তু ইন্টারভিউ হচ্ছে 20 নম্বরের। তো নিচে 4 নম্বর পয়েন্টটা আপনারা একটু দেখেন, এবং গ্রুপ ডির জন্য কিন্তু আপনাদের শুধুমাত্র এখানে বলেছে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে 30 মার্কের জন্য, এবং নিচে কিন্তু 2 আর 3 পোস্টে আপনাদের কিছু বলেছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, এবং কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যেখানে আপনাদের কিন্তু আবেদন মূল্য লাগবে গ্রুপ সি পোস্টের জন্য 200 টাকা এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু 100 টাকা কিন্তু আপনাদের আবেদন ফি লাগবে, সেখানে কিন্তু ডিটেলসে কিন্তু বলে দিয়েছে। এবং আপনারা এই পয়েন্টগুলো সবগুলো পড়ে নেবেন, তাহলে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। আমি অনেক কিছু থাকার কারণে কিন্তু ডিটেলসের আলোচনা করলাম না। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।